আচ্ছা চাচা, 26 তারিখে নাকি সারা দেশে মহা আয়োজন করে পাড়া মহল্লাতে বাড়ির পাশে কোভিড ভ্যাকসিনের ব্যবস্থা না হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছিস। কিন্তু এখনো তো অনেকেই কোভিড ভ্যাকসিন নেয়নি। হ্যাঁ, এই জন্যই আগামী 26 ফেব্রুয়ারি 2022 শনিবার দেশব্যাপী একদিনে 1 কোটি কোভিড ভ্যাকসিন দেওয়ার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে যারা এখনো প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন নেয়নি তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। ওই দিন প্রতিটি এলাকায় এলাকায় অতিরিক্ত অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। বাহ, এখানে কি সবাই ভ্যাকসিন নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ। খালা, আপনি কি কোভিড ভ্যাকসিন নিয়েছেন? না মা, আমি তো এখনো কোভিড ভ্যাকসিন নেইনি। আমি তো নিবন্ধনও করিনি। চিন্তার কোনো কারণ নেই। যারা এখনো প্রথম ডোজ ভ্যাকসিন নেয়নি, এই কর্মসূচির মাধ্যমে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে। নিবন্ধিত, অনিবন্ধিত, 12 বছর তার ঊর্ধ্বে সবাই কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। শোনো রহিমা, তুমি 26 তারিখে অবশ্যই কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিও। আর তোমার আশেপাশে যারা এখনো কোভিড ভ্যাকসিন নেয়নি তাদেরকেও নিয়ে নিতে বলে দেবে। আচ্ছা আচ্ছা চাচা, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ? কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রম যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে। সরকার ইতিমধ্যে 10 কোটিরও বেশি মানুষকে কোভিড ভ্যাকসিনের আওতায় এনেছেন এবং 12 বছর তদুত্ত সকলকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন প্রদানে সরকার বদ্ধপরিকর। কোভিড ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন।